হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোন খাবার খেলে জীবনে ক্যান্সার হবে না? বন্ধুরা, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে, সব ধরনের ক্যান্সারের সঙ্গে খাদ্যের একটা যোগ রয়েছে। সাম্প্রতিককালে 17টি দেশের 170টি গবেষণায় দেখা যায়, খাদ্য তালিকা একটু পাল্টে নিলেই ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। ক্যান্সার প্রতিরোধীরা বিভিন্ন খাবার প্রতিদিন কিছু পরিমাণে গ্রহণ করলে ঝুঁকি অনেকাংশে কমে যাবে। আসুন জেনে নিই সেই খাদ্য তালিকাগুলোর কথা। এক নম্বরে আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো তা হচ্ছে গাজর, হলুদ ও কমলা রঙের সবজি। এসবে রয়েছে ক্যান্সার প্রতিরোধী বিটা ক্যারোটিন, যা ক্যান্সার কোষের উপর চড়াও হয়, যার কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক গুণ কমে যায়। দুই নম্বরে আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো তা হচ্ছে টমেটো ও তরমুজ। টমেটো ও তরমুজে রয়েছে লাইকোপেন, যার পরিমাণ রক্তে কম হলে ক্যান্সারের ঝুঁকি প্রায় 5 গুণ বেড়ে যায়। তাই ক্যান্সার থেকে বাঁচতে বেশি বেশি টমেটো ও তরমুজ খান। তিন নম্বরে আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো তা হচ্ছে সবুজ শাকসবজি। বন্ধুরা, গাঢ় সবুজ শাকসবজিতে ক্যান্সার বিরোধী বিটা ক্যারোটিন, ফোলেট ও লিউটিন থাকে। যে শাকসবজি যত সবুজ তাতে তত বেশি উপাদান রয়েছে, তাই ক্যান্সার থেকে বাঁচতে বেশি বেশি গাঢ় সবুজ শাকসবজি খান। চার নম্বরে আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো তা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, শালগম। আপনি যদি এই বাঁধাকপি, ফুলকপি, শালগম অল্প সেদ্ধ করেন, তাহলে এই সবজির উপাদান ঠিক থাকে, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এই সবজি নিয়মিত গ্রহণে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি প্রায় 70% কমে। তাই ক্যান্সার থেকে বাঁচতে বেশি বেশি বাঁধাকপি, ফুলকপি, শালগম খান। পাঁচ নম্বরে আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো তা হচ্ছে রসুন ও পেঁয়াজ। রসুন পেঁয়াজ জাতীয় সবজিতে রয়েছে খাদ্যনালী, পাকস্থলী, ফুসফুস ক্যান্সাররোধী কয়েকটি উপাদান, যা রসুনের নির্যাস স্তন ক্যান্সারের ঝুঁকির প্রায় 71% কমিয়ে দেয়। তাই ক্যান্সার থেকে বাঁচতে বেশি বেশি রসুন ও পেঁয়াজ খেতে পারেন। ৬ নম্বরে আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো তা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ ফল। যারা প্রতিদিন কিছু না কিছু ভিটামিন সি সমৃদ্ধ ফল খায়, তাদের অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি প্রায় অর্ধেক বা 2/3 কমে যায়। তাই ক্যান্সার থেকে বাঁচতে বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে পারেন। ৭ নম্বরে আপনাদেরকে যে নিয়মটির কথা বলবো তা হচ্ছে স্বল্প চর্বি সম্পন্ন দুধ। স্বল্প চর্বি সম্পন্ন দুধে রয়েছে ক্যালসিয়াম, রিবোফ্লাবিন, ভিটামিন এ, সি, ডি প্রভৃতি উপাদান, যা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। ক্যান্সার থেকে বাঁচতে চাইলে বেশি বেশি স্বল্প চর্বি সম্পন্ন দুধ খেতে পারেন। যাই হোক, আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার অনেক জানা অজানা সমস্যার সমাধান পাবেন এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।